शमुदश नमो तश भगवतो अरहतो शमुदश नमो तश भगवतो अरहतो शमुदश। यो शनिशिनो मरबुदिमूले मारं शशन महती विजत्वा शम्भोदिमागञ्चनन्तयानो लोकतमुतं प्रणमामि बुद्धं। अटाङ्गिको अर्यभतो जनानां मोकपवेश जुकोपमागो दामो अयं शन्तिकरो अपनीतो नियानि कोतं प्रणमामि धम्मं। शंगो विशुद्धो मृधकिनेयो शन्तेन्द्रियो शम्बमलपयिनो गुणे अनेके शमेधिपतो अनाशभूत प्रणमामि शङ्ग। मोहकारुणिक तथागत सम्यक सम्बुद्ध आर्य अष्टांगिक मार्ग शांतिप्रद श्रेष्ठ विराटमय बुद्धि धर्म और विशुद्ध सर्वगुणे गुणान्वित अनुत्तर पुण्यक्षेत्र बुद्धि श्रावक संग এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালের লোকপাল দেবতা, আকাশস্থিত দেবতা, ভূমিস্থিত দেবতা, স্বর্গলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, সকল প্রকার মঙ্গল ও কল্যাণকামী দেবতাদেরকে এই মহতী পুণ্যানুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় বিবিধ মারের উপদ্রব প্রতিহত করার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছি। আজকে রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুথাঙ্গ কুটিরে দানোত্তম শুভ কঠিন শিবর দান উপলক্ষে ধর্মপদ পাঠ, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান সহ বুদ্ধ পূজা এবং বিভিন্ন কুশলকর্ম সম্পাদন অনুষ্ঠানে শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনের নত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ তথা দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির গ্রাম পরিষদের সদস্য সদস্যা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারি শ্রদ্ধাবান দায়ক দায়িকা তথা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এবং ভিয়েতনামের পাটিপত্তি দাম্মা গ্রুপের শ্রদ্ধাবান উপাসিকা
তথা এখানে যারা বিভিন্ন জায়গা হতে সমবেত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন ধর্ম শ্রবণের জন্য, পুণ্য অর্জনের জন্য। যেই ধর্ম আমাদের এই মনকে পবিত্র রাখতে সহায়তা করে, মনকে বিশুদ্ধ করার জন্য যে হিত উপদেশ শিক্ষা, এটাই হচ্ছে যে ধর্ম। আমরা যেই ধর্ম শ্রবণ করার জন্য এখানে এসেছি, আপনারা যে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা এখানে বুদ্ধের যে নীতিতে যে ত্যাগের প্রশংসায় বুদ্ধ বলেছেন, বিরাগায় বিখাবে নো সরাগায়ম, বিসংযোগায় বিখাবে নো সংযোগায়ম, অপিচ্ছতায় বিখাবে নো মহিচ্ছতায়ম, শান্তিটায় বিখাবে নো অশান্তিটায়ম, নিবিন্দায় বিখাবে নো নন্দিং, বিরজায় বিখাবে নো রাগং, নিরোধায় বিখাবে নো সমুদয়ং, পাটিনিসাঘায় বিখাবে নো আদানং, ইমে বুঝন্তি বিখাবে অয়ং কো মে ধম্ম অয়ং কো মে বিনয়ো। এটা বুদ্ধ এখানে দেশনায় বলেছেন, আমরা শুধু ধর্ম করি ধর্ম চেতনা মনের মধ্যে জাগ্রত করার জন্য, শুধু যে ধর্ম কাজের মাধ্যমে হয় তা নয়, এটা মনের মধ্যে উৎপন্ন হওয়ার জন্য যেটা প্রয়োজন, আমরা দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, এই ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে আমরা নিজের মনটাকে পরিশুদ্ধতা করতে পারি, ধর্ম চর্চা করতে পারি, ধর্ম চেতনা অন্তরের মধ্যে প্রবিষ্ট করতে পারি। বুদ্ধ এখানে বলেছেন যে বিরহা গায়া বিক্ষাবি নো সারা গায়া, অর্থাৎ যেটা আমি দর্শন করলে আমার চিত্তের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেটা শ্রবণ করলে যেটা বিরাগ চেতনা জাগ্রত হয়, আমি যেই কর্ম করলে বিরাগ চেতনা জাগ্রত হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা তুমি সেই বিরাগের ধর্ম, ত্যাগের ধর্ম করছো। অর্থাৎ এটাই নয়, আমরা যেমন একটা সুখ অনুভূতির জন্য প্রয়োজন, আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করা, শুধু সুখ দিয়েই আমরা প্রাথমিক সুখ দিয়েই নির্বাচন করতে পারি না, এটার ফলাফলটা আমাদেরকে প্রত্যেকের চিনতে হবে এবং জানতে হবে। আমার দেখতে সেটা ভালো লাগে বটে, কিন্তু আমাকে পরবর্তীতে সেটা যদি রিয়াকশান দেয়, আমি সুখে থাকতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, তাহলে এই দেখাটা আমার যথার্থ নয়। এখানে বুদ্ধ যে বলেছেন বিরা গায়া বিক্ষাবে নো সারা গায়া, অর্থাৎ আপনি যাহা দর্শন করলে আপনার রাগ উৎপন্ন হবে, দ্বেষ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে এবং অকুশল চেতনা উৎপন্ন হবে, তোমাকে এইগুলোর দর্শন পরিত্যাগ করতে হবে। আর যেগুলো দর্শন করলে তোমার বিরাগ চেতনা জাগ্রত হয়, যেটাকে শ্রবণ করলে বিরাগ চেতনা জাগ্রত হয়, যে স্থানে অবস্থান করলে নিজের মনের পবিত্রতা ভাব আনয়ন করে, তাহলে এটাই হচ্ছে তোমার ধর্ম। তাহলে বিরা গায়া বিক্ষাবে নো সারা গায়া, অর্থাৎ আমার দর্শনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে আমার কাজের দ্বারা যাহা কিছু কর্ম করি, এই কর্মের মাধ্যমে আমার মনের মধ্যে যদি ওখানে প্রশান্তি জাগ্রত হয়, ত্যাগ চেতনা জাগ্রত হয়, পবিত্রতা হয়, বিশুদ্ধতা হয়, তাহলে এটাই ধর্ম। তাহলে এখানে
যদি চিন্তা করা হয় তাহলে বিরাগটা কি রাগটা কি, আমাদের মনের মধ্যে যা কিছু পাপ উৎপন্ন হয় এটা কিন্তু এমনি উৎপন্ন হতে পারে না। কেহ যদি কোনো কিছু খারাপ কর্ম করতে চায় তাহলে কিন্তু খারাপ জিনিস প্রয়োজন, একটা খারাপের স্থান প্রয়োজন, খারাপ সঙ্গী প্রয়োজন। তাহলে যারা কিন্তু এগুলো পরিত্যাগ করতে চায় তাহলে খারাপ স্থান পরিত্যাগ করে, খারাপ সঙ্গ পরিত্যাগ করে, খারাপ যে ওখানে রূপ শব্দ এগুলো পরিত্যাগ করে, তাহলে এগুলোকে পরিত্যাগ করতে পারলে মনটা অবশ্যই সেটা ভালোর দিকে ওখানে ধাবিত হবে। আর যদি এই দেহটাকে ঠিক করতে না পারে, ইন্দ্রিয়গুলোকে যদি ঠিক করতে না পারে, তাহলে মনটা কোনো দিন পবিত্রতা করা সম্ভব নয়। এই মন যদিও আমরা দেখতে পাই না, শুনতে পাই না, কিন্তু এটা জাগ্রত হয় কীভাবে, আমাদের দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, যাহা কিছু ওখানে পরিবেশের অবস্থানের মাধ্যমে এটা জাগ্রত হয়। যেমন আমরা যদি ভালো কিছু দেখি মনের মধ্যে ভালো চেতনা জাগ্রত হবে, খারাপ কিছু দর্শন করলে তাহলে খারাপ চেতনা জাগ্রত হবে। তাহলে আমি যদি ভালো হতে চাই, আমি যদি সৎ পথে আসতে চাই, তাহলে আমাকে সেই পরিবেশটাই ওখানে প্রথমে প্রয়োজন। আমার দর্শন কার্য সঠিক হতে হবে, শ্রবণ কার্য সঠিক হতে হবে, আমার দেহ পরিচালনা সঠিকভাবে হতে হবে। যদি আমরা এটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করি তাহলে মন অটোমেটিক সেটা কি স্থির হয়ে যাবে। যেমন একটা গরু, সেই গরুর ওখানে গলায় যদি দড়ি না থাকে, একটা কুটিতে যদি ওখানে আবদ্ধ করে না রাখে, তাহলে সেই গরু শুধু ঘুরতেই থাকবে। অথবা চতুর্পাশে যদি ওখানে ঘেরা থাকে তাহলে সে কিন্তু ঘেরার বাইরে যেতে পারে না। তাহলে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা থাকে, তাহলে এই স্থান থেকে সে বাইরে যেতে পারে না, সেই সীমাবদ্ধতা সেটা অতিক্রম করতে পারে না। আর যদি তার গলায়ও দড়ি না থাকে, চতুর্পাশেও যদি এরিয়াটা যদি ঠিক না থাকে, তাহলে এই গরুটাকে যেমন একটা স্থানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ঠিক তদ্র আমাদের মনটাকেও সঠিকভাবে রাখার জন্য আমাদের প্রয়োজন এই ইন্দ্রিয়কে সুন্দরভাবে রক্ষা করা। আমরা চোখের দ্বারা যা কিছু দর্শন করি, ভালো কিছু দর্শন করব, তাহলে মনের মধ্যে ভালো চেতনা উৎপন্ন হবে। যেমন আমরা যদি ভালো কিছু কোনো শ্রবণ করি, মনের মধ্যে ভালো চেতনা জাগ্রত হবে। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে রাখানো, সঠিক কর্মে রাখানো, সঠিক চিন্তা উৎপন্ন করার জন্যই সব সময় ধর্ম কাজ করে। আমরা প্রত্যেকেরই এখানে জীবন চলার জন্য যে আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, হয়তো আমাদের এই এই চারটার মধ্যে তিনটে জিনিস আমরা অন্যান্য পশু পাখির চাইতে বেশি করি। যেমন ওখানে বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্র, এই তিনটে জিনিস কিন্তু অন্যান্য প্রাণীদের তেমন দেখা যায় না। কিছু কিছু প্রাণীদের মধ্যে সামান্য আছে, কিন্তু আর কিন্তু মানুষের মধ্যে এই চারটা আমরা ব্যবহার করি। এই চারটাকে যথাযথভাবে আমাদের সেটা পাবার জন্য নানান ধরনের ওখানে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, চাকরি বাকরি করতে হয়, নানান ধরনের শিল্পবিদ্যা এগুলো শিখতে হয়। এটা শুধুমাত্র জীবনটাকে রক্ষা করার জন্য। আর আর ধর্মটা কি, এখানে যে বুদ্ধ বিরাগ ধর্মের কথাটা বলেছে, যেই ওখানে যা কিছু শ্রবণ করলে, যা কিছু দর্শন করলে, যে কর্ম সম্পাদন করলে আপনার মনের লোভটা দূরীভূত হবে, দ্বেষ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ হবে, মনের মধ্যে যে ভ্রান্ত চেতনা এগুলো দূরীভূত হবে, যে উপদেশের মাধ্যমে, যে কর্মের মাধ্যমে, এটাই হচ্ছে ধর্ম। তাহলে একটা মানুষ একটা তির্যক প্রাণীদের মধ্যে এখানে পার্থক্যটা ওখানে এটাই, মনের এখানে যে পরিবর্তন, মন থাকে যেটা উন্নত করার জন্য যে প্রচেষ্টা, এটা শুধু মানুষের মধ্যে। হ্যাঁ, মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা কিসের মাধ্যমে? এটা একমাত্র মানুষেরা পারে,
নিজের মনটাকে শুদ্ধ করতে, পরিশুদ্ধতা করতে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও সে কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেও সে অপর প্রাণীর প্রতি, অপর প্রাণীর মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে পারে, সেটা শুধুমাত্র মানুষের মধ্যে, অন্যান্য প্রাণীদের মধ্যে সেই নেই। সেই জন্য ওখানে বলা হয় যে কি, মানুষের অর্থ হচ্ছে কি, এখানে মান আর হুঁশ। মান হচ্ছে যে ওর মধ্যে একটা আত্মমর্যাদা, অর্থাৎ আপনি যখন মর্যাদা সম্পন্ন হবেন, আপনি ভালো কাজ করবেন, সৎ কিছু করবেন, সৎগুণে গুণান্বিত হবেন, তখন কিন্তু আপনি নিজে নিজেকে কি করবেন, রক্ষা করবেন। যেমন কোনো মানুষ যদি ধনী হয়, সেই ধনটাকে রক্ষা করার জন্য যেমন আপ্রাণ প্রচেষ্টা চালায়, তাহলে মানুষের মধ্যেও যে সৎগুণগুলো রয়েছে সেই সৎগুণগুলোকে রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য, আয়ত্ত করার জন্য প্রচেষ্টা চালায় বিধেয়, এটা হচ্ছে যে মান। আর হুঁশ হচ্ছে যে সেটা বিচার বিবেচনা। হ্যাঁ, যেই কর্ম করবে, যে বিচার করবে, এটা আমাকে এটাই হতে হবে, এটা আমাকে কোনো মানুষ আমাকে তিরস্কার করতে পারবে না, সেটা খারাপ বলতে পারবে না, অন্যায় বলতে পারবে না, কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। অর্থাৎ বিচার বিবেচনার মাধ্যমে নিজেকে চলা, একটা হচ্ছে যে মান মর্যাদা, আত্মমর্যাদা সম্পন্ন, নিজের সদ্গুণে গুণান্বিত হওয়া, আর একটা হচ্ছে যে নিজের বিচার বিবেচনা, এগুলো নিজের মধ্যে থাকা, তাহলে এটা হচ্ছে যে মানুষ। সেই জন্যই এটা সৃষ্টির সেরা জীব। অন্যান্য প্রাণীদের মধ্যে এটা কিন্তু নেই, অন্যান্য পশু পাখিদের মধ্যে ওই বান্তের যে চারটা কথা বলেছি, আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্যের মধ্যে শুধুমাত্র এখানে আহারের জন্যই ওনারা কি, জীবন রক্ষার্থে আহারের জন্যই ওখানে প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু মানুষ এখানে চারটা জিনিসই ওখানে অপরিহার্য, এগুলোর জন্য চিন্তা করে, এবং প্রকৃত মানুষের মানবতা গুণগুলো, সদ্গুণগুলোকে আয়ত্ত করে সকল প্রাণীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালাতে পারে, সেটা হচ্ছে যে মানুষ। সেই জন্যই এটা মানুষকে সৃষ্টির সেরা জীব বলেছেন। তাহলে ধর্ম এখানে কি, যেটা বিরা, একটা মানুষের যখন লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ যখন মনে এটা তীব্রভাবে জাগ্রত হয়, তখন কিন্তু অগ্নির ছায়াতেও আরও বেশি ওটা বেগবান হয়। একটা অগ্নি শুধুমাত্র সে উপাদান পেলে ওই জায়গা পর্যন্ত জ্বলে, কিন্তু মানুষের মন যখন হিংসায় উৎমত্ত হয়ে যায়, সে শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে পর্যন্ত সে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, এগুলো কিন্তু ওখানে তার মধ্যে বিদ্যমান থাকে। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে একটা অগ্নি শুধুমাত্র উপাদান যখন পায়, তখনই শুধুমাত্র সেটা জ্বলে, যে উপাদান ওগুলো না পেলে তখন কিন্তু অগ্নিটা নির্বাপিত হয়। কিন্তু মানুষের মনের মধ্যে যে একটা পাপ চেতনা, লোভ, দ্বেষ, মোহ, হিংসা চেতনা জাগ্রত হয়, এই লোভ, দ্বেষ, মোহ, হিংসা চেতনার মাধ্যমে যেই ইহ জন্মে সে নানা ধরনের অকুশল কর্ম সম্পাদন করে, এই জন্মে শুধু ভোগ করে তা নয়, সে মৃত্যুর পরেও জন্ম জন্মান্তরে অনেক দিন ধরে এই কর্মের বিপাকগুলো ভোগ করে, এবং এগুলোই ওখানে মানে এটা দগ্ধ করে। তাহলে যেই ধর্ম এই মনের এই এতগুলো পাপকে দূরীভূত করতে পারে, তাহলে সেই ধর্ম কত পবিত্র। আমরা যদি এটা চিন্তা করি, আমরা মানুষেরা যদি শুধু মানুষের গুণটাই ভাবতাম, মান আর হুঁশ, এটা হয়তো এখানে ভান্তে বলেছেন যে কি, মানুষ হতে হলে আমার আত্মমর্যাদা থাকতে হবে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো থাকতে হবে, একজন অপরজনের যে আন্তরিকতা থাকতে হবে, এটা হচ্ছে মান। আপনার যত সৎগুণে গুণান্বিত হবেন তত বেশি আপনার কী লাগবে, আপনার মধ্যে দহন, এগুলো সঞ্চিত হয়েছে, এই সঞ্চিত এটাই হচ্ছে যে মান।
কেহ যদি মনে করে আমি ভালো কর্ম করলাম, সৎ কর্ম করলাম, এগুলো আমি বললাম না, নিজের মনের মধ্যে সেটা অহংকার নাও থাকতে পারে, কিন্তু প্রকাশ করতে হবে, সবাইকে জানতে হবে, সবাই বুঝতে হবে, এটার ফলটা নিতে হবে। কারণ ভালো কর্ম করলে যে এটা ভালোর ফল হয় সেটাও আমাদেরকে জানতে হবে। ভালোর পুরস্কার না পেলে আরেকজনই কিন্তু উদ্বুদ্ধ হবে না ভালো কাজ করার জন্য, ভালোকে প্রশংসা না করলে তাহলে আরেকজনই কিন্তু ভালো কর্ম করার জন্য সে উদ্বুদ্ধ হবে না। তাহলে একটা ভালো কর্ম করলে সে তার প্রাপ্যতা এটা দিতে হবে, তাকে প্রশংসা করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, তার যেটা পাওয়ার যোগ্য তাহাকে সেটা দিতে হবে। যদি এগুলো দেওয়া হয় তাহলে আরেকজনের মধ্যে সে মান অহংকার না থাকলেও সে অন্তত অনুপ্রাণিত হয়ে সেগুলো দর্শন করেও সেই পথের দিকে আসতে পারে, হয় নাকি নয়? যেমন একটা জায়গায় ওখানে মানে একটা খুব সুন্দর ফুল প্রস্ফুটিত হয়েছে, কিন্তু সেই ফুলের সুগন্ধ নেই, এটা এমন জুপের মধ্যে হয়েছে এটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু ওই মানে প্রস্ফুটিত সুন্দর ফুলের যদি সুগন্ধযুক্ত হয় তাহলে সে জুপের বৃন্দে হলেও যে সুগন্ধ চতুর্দিকে সেটা কি বিকশিত হবে, চতুর্দিকে সৌরভটা ছড়াবে, তখন কিন্তু সে এই গন্ধটা কোথা থেকে আসছে সে ঘুরতে 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 গিয়ে দেখা যাবে যে সেই জোপের ভিতরে সেই মানে পুষ্পটাকে দেখবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ কেউ যদি ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহাকে প্রশংসা করতে হবে, তাহাকে সম্মানিত করতে হবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করতে হবে। কারণ এটা আমরা যদি এটা না করি, এটাকে যদি মূল্যায়ন না করি, তাহলে ভালোর যদি প্রশংসা করা না হয় তাহলে আরেকজন কিন্তু উদ্বুদ্ধ হবে না। এই অষ্টলোকধর্মের মধ্যে বুদ্ধ বলেছে যে কি, যদি অষ্টলোকধর্ম পৃথিবীতে না থাকতো তাহলে মানুষেরা মানুষ হতো না। একমাত্র এই অষ্টলোকধর্ম আছে বিদায় মানুষেরা সে মানবীর রূপ লাভ করে, সে সৎকর্মের মাধ্যমে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করার মাধ্যমে সে মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা চালায়। যেমন কেহ আমরা দুঃখ চাই না, প্রত্যেকেই সুখ চাই, হ্যাঁ, যেখানে আমরা দুঃখ পাবো সেটা কিন্তু আমরা করতে চাইবো না, আমরা সুখ চাই। তাহলে আমাদের সুখের প্রত্যাশা করতে হবে সেটা কিন্তু বাস্তবটা, ন্যায় কর্ম করে সুখ করা, ভালো কর্ম করে সুখ করা, হ্যাঁ, অন্যায় অপরাধ পাপকর্ম করে ন, তাহলে ভালো কর্ম করে সৎ উপায়েই আমাদেরকে সুখ খুঁজতে হবে। তাহলে দুঃখ কেহ চায় না, সবাই সুখ চায়, আমরা প্রকৃত সুখের কর্ম করে সুখ প্রত্যাশা করতে হবে, হয় নাকি ন? ঠিক তদ্রূপ অষ্টলোকধর্মের কি লাভ অলাভ, হ্যাঁ, কেহ ওখানে ক্ষতি চায় না, সবাই লাভ চায়, হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই লাভটা ভালো কর্ম করে লাভের দিকে যেতে হবে। কিন্তু একজন যদি মনে করেন সে অন্যায় পথে চললো, বেশি লাভ করলো, বেশি আয় করলো, তবে কিন্তু ওখানে কিন্তু মানুষের চিন্তাটা ওই দিকে যেতে পারে, কারণ ক্ষতিটা কেউ চায় না, লাভটাই চায়, সে পাপ বলতে কোনো চিনে না, সে চায় লাভ, ক্ষতি চায় না। তাহলে লাভটা যদি খারাপ কর্ম করে যদি অন্যায় পথে যদি লাভটা বেশি দেখে তাহলে ওই অন্যায় ন্যায় এগুলো চিন্তা করবে না, ওই লাভের দিকটাই নেবে, কারণ দুঃখটা চায় না, সুখটাই চায়, ক্ষতিটা চায় না, ওখানে লাভেরটা চায়, কেউ নিন্দে চায় না, সবাই প্রশংসা চায়, হয় নাকি নয়? তাহলে কেহ ওখানে সুনাম সেটা লাভ করতে চায়, কেহ বদনাকের বাকি হতে চায় না, তাহলে সবাই প্রশংসা পেতে চায়, কেহ নিন্দে পেতে চায় না। তখন যদি কেহ খারাপ কর্ম করলো, অন্যায় কর্ম করলো, অপরাধ কর্ম করলো, সে কিন্তু শাস্তি পেল না, কেহ খারাপ বলল না, সে কিন্তু ওই অন্যায় কর্ম সে কোনো দিন পরিত্যাগ করবে না, হয় নাকি নয়? যদি শাস্তি না থাকতো, নরক যদি না বলতো, দোজক যদি না বলতো, তাহলে তো পাপকর্ম পরিত্যাগ করতো না, অন্যায় কর্ম পরিত্যাগ করতো না, তাহলে ওখানে দোজক বলতেছে, নরক বলতেছে এবং পাপের বিপাক বলতেছে, এগুলো কর্ম করলে দুঃখ পেতে হবে,
এই এটার কারণে সে অন্যায় কর্মগুলোকে পরিত্যাগ করে। তাহলে নিন্দে যদি না থাকে প্রশংসার কোনো মূল্য নেই। হ্যাঁ, প্রশংসা সবাই চায়, তাহলে সৎকর্ম করে ভালো কর্ম করেই প্রশংসাটা অর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে এই যদি অষ্টলোকধর্ম যদি সঠিকভাবে ব্যবহার, সঠিকভাবে ব্যবহার এটা কিন্তু মানুষের মধ্যে করতে হবে, এটা কিন্তু কোনো পশু পাখি না। আপনি যদি ভালো কাজের প্রশংসা করেন না, খারাপ কাজের প্রশংসা করেন, তাহলে অটোমেটিক মানুষেরা খারাপ কর্ম করতে যাবে, কিসের জন্য? প্রশংসার জন্য, হয় নাকি নয়? তাহলে মানুষই তো মানুষকে প্রশংসা করে, আবার মানুষ মানুষকে নিন্দা করে। তাহলে যদি আমরা যদি একটু চিন্তা করি, এখানে সবাই মানুষ, আমরা যদি কেহ যদি বুদ্ধ ওখানে সুসু খাং বাতা জীবাম বেরিনেসু অবেরিনু বেরিনেসু মানুষেসু বিহারাম অবেরিনু, তাহলে শত্রুহীনদের মধ্যে, আতুরদের মধ্যে, রোগাগ্রস্তদের মধ্যে, দুর্দশাগ্রস্তদের মধ্যে কীভাবে জীবন অতিবাহিত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখানে যদি একটা চিন্তা করে অনেক মানুষ সে কষ্ট পাচ্ছে, আমি তার পাশে দাঁড়াতে হবে, তাকে সহযোগিতা করে, তাকে সাহায্য করে, তাহলে সে যদি একটু সাহায্য পায়, সে যদি সহযোগিতা পায়, তাহলে একটু যখন সে সুখ পাবে, সে অন্যায় এবং অপরাধ কর্ম পরিত্যাগ করবে। তাহলে মানুষ যদি ভালো কর্মের একটা প্রশংসা করা, অর্থাৎ সেও অনুপ্রাণিত হবে ভালো কর্মের দিকে, সেও উদ্বুদ্ধ হবে আরও ভালো কর্মের দিকে। আরেকজন যে সে ভালো কর্ম করতে চায় বা প্রশংসা পেতে চায়, সেও ওই কাজ করার জন্য নিজের মনের মধ্যে চেতনা জাগ্রত হবে। তাহলে এটা মানুষের চিন্তা ছাড়া এটা অন্য কোনো দ্বারা সম্ভব নয়। আমরা মানুষ মানুষকে ভালো বানায়, আবার মানুষ মানুষকে খারাপ বানায়। এখন সব মানুষই মনে করেন একটা ভাষা, সবাই যার যার মাতৃভাষায়, আমরা বাংলা ভাষায় বলি, বিদেশে বিভিন্ন ধরনের অনেক ওখানে শত শত ভাষা আছে। তাহলে মনের ভাবটা প্রকাশের জন্য আমরা ভাষাটা ব্যবহার করি। আমরা যত ধরনের ভাষা ব্যবহার করি, অন্যান্য প্রাণীরা কিন্তু এতগুলো ভাষা ব্যবহার করে না। আবার এই ভাষার ব্যবহারেরও ওখানে অনেক তারতম্য রয়েছে। আমি যদি একটা খারাপ ব্যবহার করি, যেটা অর্থটা খারাপ, এটা কিন্তু আমরা কেহ শুনতে চাই না। হ্যাঁ, আর যার কান কান ওখানে কানে কোনো কিছু শুনতে পায় না, সারাদিন আপনি তাকে গাল দেন, সে কিন্তু কোনো ধরনের ওখানে তার মনের মধ্যে খারাপ ভাব জাগ্রত, কারণ সে কানে তো শুনতে পায় না, হয় নাকি নয়? যে অন্ধ, তার সামনে দিয়ে ওখানে বাঘভাল্লুক চলে গেলেও যদি সে শব্দটা যদি ওখানে না করে, তার মনের মধ্যে ভয় উৎপন্ন হবে না। কিন্তু আমাদের চোখ আছে, তাই ওখানে ভয় উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই চোখটা থাকলে ভয়েরও কারণ হবে, আবার নির্ভয়েরও কারণ হবে। সঠিকটাকে যদি দর্শন করতে পারি, তখন কিন্তু আমাদের ভয় উৎপন্ন হবে না। যেমন রাত্রে, রাত্রে যখন অন্ধকারে চলাফেরা করে, তখন অনেকেই মনে করে ওখানে কি একটা লাঠি পড়ে আছে, সে সন্দেহ করেছে ওখানে কি একটা কি সাপ ওখানে পড়ে আছে, কিন্তু আসলে সেটা সাপ নয়। আমি সঠিকভাবে এটাকে দর্শন না করার কারণে, এটা বুঝতে না পারার কারণে আমি কিন্তু লাঠিটাকে সাপ মনে করে ওখানে ভয় পাচ্ছি, হয় নাকি না? তাহলে আমরা সঠিকভাবে দর্শন করতে না পারলে, এটাকে বুঝতে না পারলে, আমরা কিন্তু অনেক ধরনের ওখানে বিপদের সম্মুখীন হতে হবে, হয় নাকি না? এই একানিও বুদ্ধ সেই কথাটা বলেছেন। এগুলোকে যদি ঠিক করতে চায়, এখন যা কিছু শিক্ষা উপদেশ, হ্যাঁ, এগুলো তো সবাই আমরা কানে শুনতে পাচ্ছি, হয় নাকি না? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের মনের ভিতরে কতটুকু ডুবছে এটাকে নিয়ে কথা। একটা তরিতরকারি কখন সাথ হবে? যখন সে মরিচ মশলা যা কিছু উপাদিও দেয়, সংযুক্ত যেগুলো উপকরণ দেয়, এগুলো কিন্তু ভিতরে ডুবতে হবে। এখন যদি মনে করুন একটা সিদ্ধ করার জিনিস আপনি সেটাকে আবার রান্না করেছেন, একটা পানি দিয়ে সিদ্ধ করেছেন, সেটাকে আবার মরিচ দিয়ে রান্না করেছেন, ওই ভিতরে যে ওখানে পানিগুলো ঢুকে গেছে, এটা কিন্তু নুন মরিচ মশলার এগুলো কিন্তু ভিতরে যাবে না।
হয় নাকি নয়? ঠিক তদ্রূপীও যদি কোনো মানুষ হ্যাঁ মনের মধ্যে যখন মিথ্যা অন্যায় অপরাধ পাপ লোভ দ্বেষ মোহ এটা যখন অন্তরের মধ্যে ওখানে ঢুকে এমনভাবে নিজের মনটাকে ওখানে কী করে ফেলে, ওটা একেবারে সিক্ত করে ফেলে, তখন ওর কোনো কিছু জ্ঞান থাকে না। যেমন যখন যারা নেশাগ্রস্ত হয় মাদকাসক্ত হয় তার নেশায় যখন কাজ করে তখন তার হিতে হিত জ্ঞানটা ভুলে যায়, আবার এই নেশা যখন কাটিয়ে যায় তখন তার মধ্যে আবার বিবেক জাগ্রত হয়, আমার কী রে এটা ভালো খারাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি হয় নাকি না? ওই নেশা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আর হিতে হিত জ্ঞানটা থাকে না। ঠিক তদ্রূপ এই মন যখন ওখানে মিথ্যেই প্রবিষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু ওখানে ইতিহিত জ্ঞানটা থাকে না, কোনো কিছু সে সঠিকভাবে কর্ম করতে পারে না। আমাদের এগুলোকে দূরীভূত করার জন্যই হচ্ছে তো ধর্ম। তাহলে সবাই যদি ধর্ম পালন করত, সবাই যদি মানুষ হতো, সবাই সঠিকভাবে নিজেকে যদি নিয়ন্ত্রণ করত, তাহলে এতগুলো তো পাপ থাকতো না, এতগুলো তো অন্যায় থাকতো না, একজন অপরজনের ক্ষতি করতো না, একজন অপরজনের জন্য এগুলো দুঃখ হতাশা ব্যর্থতা এগুলো সৃষ্টি হতো না। এখন যদি কেউ যদি বলি আপনি জঙ্গলের মধ্যে যদি একাকী থাকেন, বুদ্ধ বলেছেন যে কি মানুষের মধ্যে যদি ওখানে যদি আপনি ওখানে জ্ঞান লাভের জন্য প্রজ্ঞা লাভের জন্য সমমনা অথবা তার চাইতে যদি উন্নত ওখানে যদি মানব না পায় তাহলে নির্জন অরণ্যে গিয়ে একাকী বিহার করা অনেক ভালো। হ্যাঁ, কেন এই কথাটা বলেছেন? কারণ এখানে যদি কোনো একটা মানুষ কোনো জনের যদি খারাপ কর্ম করে অন্যায় কর্ম করে অপরাধ কর্ম করে তখন কিন্তু সেই মানুষেরাই সবচাইতে বেশি ওখানে ভয় পায়। কিন্তু নির্জন অরণ্যে বাঘ ভাল্লুক সেটাও যদি দেখা যায় যে তার মধ্যে ভয়টা যদি কেটে যায়, ওখানে অন্যান্য পশু পাখি যখন সে ভয়টা কেটে যায় তখন কিন্তু দেখা যাবে যে সে পশু পাখিও কিন্তু একটার সাথে একটা মিশতে চায়, পাশাপাশি থাকতে চায়, একটা আরেকটার সাথে ওখানে সম্প্রীতিতে থাকতে চায়। কিন্তু মানুষ যখন হিংস্র হয়ে যায়, মনের মধ্যে যখন পাপ উৎপন্ন হয়, মনের মধ্যে যখন খারাপ চেতনা উৎপন্ন হয় তখন মানুষ মানুষকে আরও বেশি হিংস্র থেকে হিংস্র করে তোলে। যখন আপনি যদি ওখানে যদি পথ দিয়ে যান রাস্তা দিয়ে যান বা কোথাও যান সব সময় ভয় করে হয় নাকি নয়? আমাকে কোনো চোরে ধরবে কি না, আমাকে কেউ কোনো আঘাত করবে কি না, কেউ আমাকে অপহরণ করবে কি না, কেউ আমাকে ক্ষতি করবে কি না হয় নাকি নয়? কিন্তু বনের মধ্যে পশু পাখি ওখানে গেলে ওই জায়গাতে কিন্তু আপনাকে এতটুকু কিন্তু ভয় লাগবে না। কিন্তু মানুষ মানুষের কত প্রকারের ভয়, যেমন মনে করেন আপনি যদি বসে থাকেন কারো যদি ক্ষতিও কামনা না করেন কারোকে যদি কষ্টও না দেন আপনাকে নিন্দা করবে, কোনো কিছু না বললে বলে দেয় কোনো যদি কোনো ধরনের হতা না হয়। হ্যাঁ, আবার যদি বেশি হতা হলেও ই বহুতে বেশি হতা হয় নাকি নয়? আবার বেশি হাম করে হলে ই বহবে হতে বেশি হাম করে হয় না? হতা ঠিক আছে না, অনেক বই টালিও হইব বালাহর্ম করলেও হইব আবার খারাপ কর্ম করলেও হইব হয় নাকি নয়? মানে ব্যাকুণ হইব তবে একখান জিনিস না হইব হত না হইব, অন যদি বালাহর্ম করন সৎপথে চলন নীতির পথে চলন অনারে হনে কেন ডরাইব, অনারে ডরাইব হতে অনে যেতে হিংস রইবেন অনে হারা পইবেন অনার দ্বারা যদি কষ্ট পায় এতে কিন্তু হনেকে দৈত্য নচাই। আচ্ছা, কয়লারে মানুষ দৈত্য চায় নাকি ফুলরে নিতে চায়? হ্যাঁ, কি ব্যাকুণে ফুলরে নিতে চায়? ফুলরে কিলে নিতে চায়? ফুলরে দললি হন কষ্ট ফা নপরে। হ্যাঁ, আত্মময়লা নয় সুগন্ধ লাভ করে সৌন্দর্যতা বর্ধিত করে হয় নাকি না? আর কয়লা আর ময়লা এগুলো ইউন দললিও আতন মধ্যে ময়লা বাজে, আর যদি ময়লা দুর্গন্ধ হয় এই দুর্গন্ধও কিন্তু নিজত্ব নিয়ে ফা পরে তৈলি ময়লার হাসিও দৈত্য নচায় ময়লারও দৈত্য নচায়। হ্যাঁ, তৈলি অন্যায় অপরাধ পাপ গলি বলি তো ময়লার মতো। হ্যাঁ, ওর ময়লা যদি গাত থাকে দেয় তৈলি ও নিজে চিন্তা করিব দেখি আর ময়লা গান হার হাসা বাঁচা দিও আর দোষাং হার উদ্দেশ্যে দিও
হয় নাকি নয়? মানে কয়লা কয়লা দুইলে ময়লা যায় না, অর্থাৎ পুরো কয়লা ওই ময়লাই ভর্তি। যতক্ষণ না পর্যন্ত কিঞ্চিত মাত্র কয়লার অংশ থাকব ততক্ষণ পর্যন্ত আত ময়লা থাকব। যে কয়লা একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়ে আত্মায়ত্ত পরিষ্কার হয়ে যায়, যেই বেড়ে দুইটাম চাই ই বোধ দোয়ান হইলু আত এতক্ষণ পর্যন্ত ময়লা ওই থাকিল, হয় না? কথা ঠিক আছে না? ঠিক তদ্রুপ যদি অন্যায় অপরাধ পাপ করে, হ্যাঁ, তৈলি যারা অন্যায় তার ডর ভান্ত এক সময় হইল, কারণ ইম ব্যাকুণ হওয়া করি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। হ্যাঁ, বুদ্ধ হতে যে কর্মগান করিলি এই কর্মগান তাড়াতাড়ি ফললান ভোগ করে সহজে দেখা যায় কি বলুতে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, যিয়ে নারা সহজে দেখি যেন কতিকেন মানুষ আছে দে, মানে মনে করেন ফল আছে দে আর যে লই ইবে ফলান দেখে, আবার হতিকেন আছে দেখি যে রই ও ফল ন দেখে, ওর ছেলে মেয়ে নাতি হতি ওরা কিন্তু ফলন খাইতারে কিন্তু যে লই ইবে খাইতে না পারে, হয় না? হ্যাঁ, তো ভান্তে হইয়ে দেখি এই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এবং কর্ম আদে কর্মর ফল ইনুলতে যার যার কর্মর বিপাকেই ওরা ভোগ করে, কেউ হনকিয়ার মাধ্যমে ইয়ে সম্ভব নয়, কারণ যে যেমন কর্ম করিব তে তেমন ফল ভোগ করিব, এটা হনকিয়ার আর অন্য হন কিছু স্বাধীনতা নাই, তবে সহযোগিতা আছে যে নাই একদম ভালো কর্ম জানি, ভালো একদম বিদ্যা জানি বা ভালো একখান উপদেশ জানি, তাহলে আরেকজনরা এই উপদেশ চান শিক্ষা গান বিদ্যা গান, আরেকজনরা যদি আই দিতাম চাই, আরেকজনের যদি শিক্ষা গান শিখাইতাম চাই, তাহলে ওরিও আই হয়তো চেষ্টা করি কিছুটা আনিত পাইজ, হয় নাকি ন? যদি সৎ মানসিকতা গান থাকে, হয় নাকি ন? কিন্তু যদি মানুষ যদি ভালো বেলায় যদি নচায়, হ্যাঁ, তৈলি অনেক কোনোদিন ইউন সম্ভব নয়, যার যার কর্মর বিপেক্ষা ইয়েন তাতে ভোগ করে। তো ভান্ত একবার হই হয়তো মানুষ এত ভাব কর্ম করে অন্যায় করে অপরাধ করে ভান্ত ফল কেন পায়, তৈলি যেতে বিপাক দিবের সময় ওইব এতে যেন ফল পাইব, হয় না? কিন্তু আর অন্য সময় তো সম্ভব নয়, তো এখন যদি হয়তো মানতে বেকুন ফলর ইয়েন তাড়াতাড়ি পাইতাম চাই ভান্ত হই দে, অনেক ভালো মানুষ রে সবসময় হারাপ করতারিবেন, কিন্তু ভালো মানুষ তো আরেকজনের গালি ন দিব, আরেকজনের তো দুর্ব্যবহার ন করিব, আরেকজনের তো অনিষ্ট হামনা ন করিব ক্ষতির হামনা ন করিব, তৈলি তো ওরে তো ভয় নগরিত পারে, হয় নাকি ন? কিন্তু যে হারাপ, হ্যাঁ, তার ফললান দ্রুত দৃষ্ট ধর্ম বেদনীয় করেন, হয় না? সৎ মানুষের যদি যদি লাতি দেদে হয় ওই সহ্য করি নি কি ওর প্রতি কোনো ধরনের আক্রোশ বিদ্বেষ উৎপন্ন না করিব, হারাম মানুষের যদি লাথি দিতে হয় উগ্র লাতির বদলে দর্শ লাথি খাইব, হয় না? কথা ঠিক আছে না? তুলে কনকে যদি একবারে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম ন ফাইদে হয় ফাইবেল্লাই চাইলি তুলে হারাম মানুষ দিনে টাইট করে চাইত পারে, কথা ঠিক আছে না? কর্মর ফল আছে নাকি নাই, হয় না? কথা ঠিক আছে না? কর্মর ফল বেগ কোনে ভোগ করে নগরে তো নয়, কিন্তু বিবেকখান ন থাকে, হ্যাঁ, যেন মনে করুন উগ্র যদি অসুস্থ হয় রোগাক্রান্ত হয় আর যদি জ্বর হয় এত সুস্বাদু জিনিস দিলিও অত্যন্ত তিক্ততা মনে হয় নাকি ন? ঠিক তদ্রুপ উগ্র মানুষের মধ্যেও যেতে বিবেক হারি যাই গই জ্ঞান হারি যাই গই এতেই বিচার বিবেচনা করিবের এই ক্ষমতাকার ন থাকে, হয় নাকি ন? আর মানুষেরা কি আজীবন ওনারা বাঁচি থাকতে পারিবেন না না পারিবেন, হয় নাকি ন? ওনারা যতদিন পর্যন্ত আসন ততদিন যাতে ধর্মময় জীবনে সৎভাবে জীবন অতিবাহিত করি নে, ওনারা যদি অপরজনের কল্যাণ লায় ভালো লায় মঙ্গল লায় সুখ লায় কিছু যদি গড়ি দিজন তাহলে যারা যারা ওনার মাধ্যমে সুখ পাই শান্তি পাই ওরা ওনারা কথা মনত রাখিব, হয় না? কথা ঠিক আছে না? আর ওনারা যে পুণ্যগুণ অর্জন করছেন মৃত্যুর পরে ওনারা এই সুগতি স্বর্গ লোকদমেদি উৎপন্ন হইবেন, হয় নাকি ন? তৈলি পুণ্যগান অনারঙ্গে যার আর ওনার যে সৎকর্মের মাধ্যমে যারা সুকুন লাভ করছি, হ্যাঁ,
তলি ওরা অনারা কথা স্মরণ করিব হয় নাকি না তলি যারা প্রয়াত ই যারা আরা নদেখি তলি ওরা যারা মানবর কল্যাণ লয় প্রাণীলোর কল্যাণ লয় ভালোর লয় সুখর লয় ওরা কর্ম করি গেছি তলি মানুষরা আজ পর্যন্ত ওরা স্মরণ করার দেন না শ্রদ্ধা নিবেদন করার দেন না করে নাকি না করে তলি মানুষের তো এই নেই চেতনা উৎপন্ন করা পরে দেখি আর গাছ যখন বলাছে আর জীবন না যখন আছে আর নিজের সুখর লয় আর নিজের লাভর লয় অপর প্রাণীর যদি দুঃখ দিই কষ্ট দিই আরেকজন যদি ওরে মানে আঘাত কামনা করি না যদি আয় নিজেই সুখ কান প্রত্যাশা করি তৈলি ইয়েন আর পরবর্তীতে কোনোদিন ইয়েন ভালো ফলার নদীব তৈলি বুদ্ধ হওয়ার দিকে আয় যদি সুখ যদি ইচ্ছে করি তৈলি অপরজনের অনেকের দুঃখ নদী কষ্ট নদী আঘাত নদী নেই আত্মসুখর প্রত্যাশা করা করব অর্থাৎ অপরজনের সুখ দিনেই আত্মসুখর প্রত্যাশা করা করব তৈলি আয় প্রকৃতপক্ষে আয় সুখ পাইব কিন্তু আমি যদি আরেকজনের দুঃখ দিই আয় কষ্ট দিই আঘাত দিই না যদি আমি সুখর প্রত্যাশা করি এই সুখ কান আর প্রকৃত সুখ নয় হয় নাকি ন তলি বানতে এডে এই হতাগান হই তো প্রত্যেকেই যে ধর্মগান ইয়ে লাভ করি বেলা বানতে যে প্রথমে হতাগান হই এখন আর এক ক্যাঙ্গরি এই ধর্ম ইয়ে মনের ভিতরে ইয়ে প্রবিষ্ট করি তলি একখান জিনিসের মধ্যে মনা মানে অনেক ফরল আছে হ্যাঁ তলি এক এক ফরলই ব্যাকুণ কি অপসারণ করা পড়ি যেন মনের মধ্যে এডে নানান প্রকারর কি আর আরে কীভাবে ইয়েন কি ব্যাকুণের আবদ্ধ করে রাখি কিনলে ন দেখের কিনলে এক একজনের উপকৃত সত্যর সন্ধান নেন ইয়ে লাভ করি না পারেন তো বানতে এ হতাকান হর দুই বিকবে দিটি গতে হি পরিজুটিত দেব মনুষ ওলিয়ন্তি একে অতি দাবন্তি একে চকুমন্ত বা পসন্তি কথঞ্চ বিকবে ওলিয়ন্তি একে বারমা বিকবে দেব মনুষ বাবরত বাব সম্মুদিত তে সম্ভব নিরোধায় দমে দেশিয়মানি চিত্তং ন পকন্দতি ন পসিদতি ন সন্তিষ্ঠতি ন দিমুচ্যতি এবং কবি কবে উলিয়ন্তি একে কথঞ্চ বিকবে অতি দবন্তি একে ভবেন বা কোপনেকে আটিয়মান হরয়মান জিগুচমান বিবাবাং অভিনন্দন্তি যত কিরব অতকয়সবেদ উচ্ছিঞ্জতি বিনশতি নহতি পরম মরণ ইতং শান্তং ইতং পনীতং ইতং এতবন্তি এবং কবি কবে অতি দবন্তি একে কথঞ্চ বিকবে চকুমন্ত পশন্তি ইদো বিকবে বিকু ভূতং ভূত তু পশতি ভূতং ভূত তু দিশ ভূতস্য নিবিদায় বিরগয় নিরোধায় পটিপন্মুতি এবং কবি কবে চকুমন্ত পশন্তি।
এড়ে বানতে শীতেঙ্গ হতা দেহ মানে এই চিত্ত এবং মন আরা হয় এক প্রকারের মনরে আরা বিভাজন করি চিন্তা করি পারি যেন খনাকে যদি এন চিন্তা করে আরা যা কিছু দর্শন করি এই দর্শন নান শুধুমাত্র আর জ্ঞান লাই আবার যদি হয়ে এই দর্শন নান শুধু আমি সুখ উপভোগ লাই জ্ঞান লাই এবং সুখ উপভোগ লাই আবার যদি কেউ যদি চিন্তা করে দেয় এই দর্শন নান গরিব ইয়ে নান শুধুমাত্র হাস তৈলি এটা বানতে তিন নেন বাগে বিভাজন করছে এটা উগুলোতে শাশ্বত দৃষ্টির হতা আর গুলোতে উচ্চের দৃষ্টির হতা আর গুলোতে চক্ষুষ মানার কথা তাহলে আরা যদি এই জন্মে বুদ্ধ সর্বপ্রথমে দিয়ে শাশ্বত দৃষ্টি হয়ে তাহলে যদি আর এই দেহর মধ্যে যদি অজরমর এমন একখান সত্য আছে যে জন্ম জন্মান্তরে ইয়েন যত জন্ম পরিবরণ করুক না কেন এই আত্মা ইয়েন বিনষ্ট হইবের মতো নয় এই আত্মায় সুখ অনুভব করে এই চেতনাগান যারা ইয়েন উৎপন্ন করে তৈলি ওরা সব সময় শুধু সুখ অন্বেষণ করে সুখ অনুভব করে সব সময় বোকা শক্তি লিপ্ত থাকে তারপর হলোতে আরোগ্য জীবে হয়ে এগুলোতে উচ্ছেদ দৃষ্টি অর্থাৎ কি আর এই জন্মগান লাভ করছি আর তো আর জন্মগান পরবর্তীতে আর কয়ে বইয়ে না আর চিন্তা কার নাই শুধু মানে এই জীবন নান পায় এই জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত অজরমর ইয়ে না জন্ম জন্মান্তর এইভাবে পরিবর্তন নগজু শুধু এই জন্মগান আয় ঠিক রাখিত পারলে ইয়ে ইয়েনরে সুন্দর রাখিত পারলে ইয়ে শুধু ইয়েনই চিন্তা করে তো এডের দুই ইয়েন আর একখান হলোতে ইবে চক্ষুষ মানের হতা হই ইবেরে যদি আয় হই উগলতে চক্ষুষ মান মানে চোখে দেখে আরেকজন হলোতে জন্মান্ধ ওর চক্ষু একেবারে নিবদ্ধ আরেকজনে কিন্তু চক্ষু আছে কিন্তু ওর দৃষ্টিশক্তি জ্ঞান নাই হ্যাঁ তৈলি জীবের জন্মান্ধ ইবে ইবেরে কিন্তু কোন রূপরে দর্শন গ্রহণ ইবেরে সম্ভব নয় কি ইবেরে দেখিলে মানুষ বুঝিতে পারবে এই মানুষ সম্পূর্ণ অন্ধ কিন্তু আরেকজন জীবে মানে ও তো চক্ষু আছে ও তো কিন্তু দৃষ্টিশক্তি নাই ওরে কিন্তু অনেক দেখিলে কিন্তু চিনি না পারিবেন ওর আন্ডা চলাফেরা যদি হিন্দি উজট খায় হিন্দি বাড়িয়ে খায় হিন্দি গাত্তাত পরে এতে দেখিলে বুঝতে পারি না ওইভাবে মনে চোখে ন দেখে হতা ঠিক আছে না আর জীবের জন্মান্ধ ইবের এনে দেখি চিনিতারিবে কারণ চোখেই নেঙ্গুরে আঁধা ওই না মানে ইবে আর কোনো কিছু ন দেখে অয় নাকি নয় আরোগ্য ঠিক আছে চোখ মেলা কিন্তু ওর দৃষ্টিশক্তি জ্ঞান নাই ওরা দেখা ওর বুঝিতে পারি বুঝে ওরা আঁটা চলাফেরা গতি যদি পারে খায় ঠিক মতিন ভাড়া ন দেয় তৈলি বুঝা যায় বুঝে ইবের কি ইবে অন্ধ হয় নাকি নয় ইবে চোখে ন দেখে কিন্তু আরেকজন যে দেখে ও যেন ইবে প্রতিটা মুহূর্তে ও চলাচলন মধ্যে ওই এন চিন্তা করে চলিব দেখি চলিব উড়লি উড়ে ফাড়া দেব নিচলি নিচে ফাড়া দেব ও ডাইনে যা বললে ডাইনে যাব বামে ভাব বললে বামে ভাব তো এডে জিয়েন হয়ে যারা শুধু সুখ অনুভব করে ওরা চিত্তগান এমন মানে ইয়েন আসক্তই থাকে ওরা আর এইতে জ্ঞান না থাকে ওই সুকল্লায় তৃপ্তিল্লায় নগরেও তো কোনো পাপকর্ম বাকি নেই অর্থাৎ তোরা তো কোনো পাপচেতনা পুণ্যচেতনা ধর্মচেতনা ন্যায় চেতনা জ্ঞান চেতনা ইয়ন উৎপন্ন নয় আবার যারা উচ্চের দৃষ্টি সম্পন্ন হয় তৈলি ওরা সব সময় যারা যেমন বানতে হয়ে দেখি শুধু যারা এই জন্মগান চিন্তা করে জন্ম জন্মান্তর চিন্তা না করে ওরান মনের মধ্যে কী ধরনের পাপ উৎপন্ন হতে পারে বানতে এই হতাগান হয় যেন মনে করুন কোনো মানুষ যদি চিন্তা করে দেয় না আয় শুধু এই জন্ম হ্যাঁ আর যদি আয় পাপ করলাম অন্যায় করলাম অপরাধ করলাম কোনো মানুষ যদি আর ন দেখে তাহলে আর অপরাধ সম্পর্কে ন জানিল আয় যে অন্যায়কারী আয় অপরাধকারী আয় যে পাপি
ইয়ন কিন্তু আরেকজন অনজানি ও সব সময় চিন্তা করিব যে মানুষের শুধু ফাঁকি মারণ হয় না, কথা ঠিক আছে না? আমি মানুষের সামনে ভালো থাকিলাম, পিছনে যত খারাপ ব্যাগ কোন হইলাম হয় নাকি ন? কারণ ও যেহেতু পরবর্তী জন্ম চিন্তা নাই, কর্মফল চিন্তা নাই হয় নাকি ন? কারণ শুধু এই জন্ম চিনতে আমি অন্যায় অপরাধ করলাম, কিন্তু আর অপরাধ সম্পর্কে নজানিলো আর শাস্তি নদুলিও মানুষেরা নজানে আর ব্যাগ কোনে ভালো হিসেবে জানে হয় নাকি ন? ও সব সময় মননমতি থাকবে যে কি কি ও অন্যায় কিন্তু নিজের অগোচরেও পাপ কর্ম করিতে পারে হয় না, কথা ঠিক আছে না? মানুষের সামনে ভালো থাকিব কিন্তু মানুষের পিছনে ঠিকই খারাপ কর্ম করিব হয় না? আবার যদি মনে করুন জন্ম জন্মান্তর কর্ম হবে, কর্মফল যদি হয়তো হয় আইরে হায় না আন্তালিকে না সামুদ্র মাঝে না পাব্বাতানাং বিবরাং পাবিসা, যদি কোনো কোনো যদি পাপ কর্ম করে ও সমুদ্রের তলদেশে তো যদি লুকি থাকে, পাথরের যদি গুহার ভিতরেও যদি লুকি থাকে, পাথরের যদি মানে ফাঁকর মধ্যেও যদি লুকি থাকে, কোন জায়গার মধ্যে ভূমণ্ডলের ভিতরেও যদি থাকে কি মানে কোনোদিন কি ওই পাপত্ব রেহাই নাপাবে, তৈলি ও কিন্তু গোপনীয় ভাবনা করিব চুরি করিও ভাবনা করিব, ও শুধু মানুষের সামনে ভালো সাজিব নয় ও পিছনেও ভালো কর্ম করেছিল হয় না, কথা ঠিক আছে না? তার মানে কর্ম এবং কর্মফল এবং জন্ম জন্মান্তর এই দুইয়ের বিশ্বাস করলে ও গোপনীয় ভাবনা কাজ না করিব অন্যায় কাজ না করিব, কারণ জানে দেখি আই ব্যাকুণের ফাঁকি দিতে যুম কিন্তু নিজেরা ফাঁকি দিন না পারছুম, কর্মফলের ফাঁকি দিন না পারছুম হয় নাকি না? তৈরি এই ইতে ঈদ জ্ঞান না উৎপন্ন করিব, তৈলি জন্ম জন্মান্তর যদি আত্মাধীনে বিশ্বাস করে ও কিন্তু মুক্তির সন্ধান ন করিব, তো মুক্তির সন্ধান কিলে ন করিব? কারণ ও মনে করিব যে কি এটা যে অজর অম সত্য দিয়ে আর সুখ অনুভব করি হ্যাঁ একবার ভান্ত হই হ্যাঁ, আচ্ছা ওনারা যদি মনে করেন এই পৃথিবী ইয়েন যদি খুব সুখ হয় শান্তি ফোন ভালো ফোন, আচ্ছা অনেক অনেকে মৃত্যু চাইব না, অনেকে মৃত্যু না চায় আজীবন শত শত বছর হাজার হাজার বছর কল্প কল্প বছর কি সুখ কান অনুভব করতে চায় হয় না, হঠাৎ ঠিক আছে না? আই এটা ব্যাকুণ তো হুঁসার করছে ওনারা, যদি হুঁসার করি ওনারা কি আসলে সুখ চন না শান্তি চন না, ওনারা কি আসলে আজীবন সুখ পাইতেন চন না? এই সুখ পাইতেন চন যে কি এই এহতলাই ওনারা তো বারবার ধরে পৃথিবী তা ফুরিব দে, আর যদি হন দে না এই পৃথিবী সুন্দর নাই, এটা কোনো এটা বাঁচি থাকিবার কিছু নাই, গ্রহণ করিবের কিছু নাই হ্যাঁ, তৈলি অনে আর চিত্রগান কি ইম পৃথিবী তার নয়াইব, কিন্তু অনাত্যন্ত এই পৃথিবী কত সুন্দর অ নাকি ন? কত গান গাদে নয় না, কত কিছুই নিজে এই সুন্দর পৃথিবী ব্যাগ কিছু সুন্দর কত সুখ শান্তি এইভাবে আনন্দ করি ব্যাগ কোনে কত কিছু করার দেন হয় নাকি ন? পৃথিবীর তো সারি অনেকে যাইত ন স্যার মানে মরি যার গই, কিন্তু মন্নান পৃথিবী তেমনভাবে রোগিয়ে গই ই সারি যাবের মতো নয়, এই একতলায় ফুনো ফুনো আবার পৃথিবী তাপর এলা কথা বুঝিতে পারছি নে, যেন মনে করেন অনেকে যদি গুরু ফুয়ানো আছে হ্যাঁ যেন আরাম পাইব ইয়ে ধরিব, যেন বেতা পাইব ফোড়া খাইব দেখা যাবে দিবে আন্ন ধরিব, অনারারও যদি একত্রিশ প্রকার লোকভূমিরে যদি অনে যদি দুঃখপূর্ণ মনে করেন তৈলে আর একত্রিশ প্রকার লোকভূমিতে অনেক উৎপন্ন নইবে, কথা বুঝিতে পারছেন না? কিন্তু অনে তো ইয়ে বারবার চন ইয়ে বারবার পরিভ্রমণ করতেন চন এই একতলাই কিন্তু এই একত্রিশ প্রকার লোকভূমির মধ্যে উৎপন্ন হওয়া ফরত দেয় হ্যাঁ, তৈলি চিত্রকান যদি মনে করেন যে একত্রিশ প্রকার লোকভূমি অনাত্ম স্বর্গর প্রয়োজন নাই হ্যাঁ শুকরও প্রয়োজন নাই, একত্রিশ প্রকার লোকভূমি অনার ব্যয় কোনো লিদ অগ্নিকুণ্ড হ্যাঁ ইউন কাটা ছত্রিশ বিশ্বাস ছত্রিশ, তৈলি অনে চিন্তা করিবেন নাকি এই নতুন ক্যাঙ্গুরি রেহাই পাইব ক্ষণ পত্তান অবলম্বন করলি আমি ইয়ে নতুন রেহাই পাইব, ওই চক্ষু মন্ত উপাশান্তি হ্যাঁ চক্ষুষ্মান ভূতাং ভূতত উপাশাতি ভূতাং ভূতত উদ্দেশ্য
মানে একখান জিনিস উৎপন্ন হর যেন মনে করেন একখান করদ মধ্যে যদি মানতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়ে উদাহরণ দেয়, হ্যাঁ একখান করদ মধ্যে প্রত্যেক দিন এড়ে আবুগ্য ঢুকে হয় না, তুই আইন চিন্তা করে দেখি করদ মধ্যে আপিবে যাতে ঢুকিন না পারে তুইলে আতুন ক্যাংরা ফুরিব আতুন চা ফুরব তো সন্ধে আপ্প ঢুকে তুই দেখিলাম দে কিন্তু গুচতে গুচতে যাই গুসিদ্ধ দেখিলাম সিদ্ধর উপর নাটে দিলাম, হ্যাঁ তারপর দিন দেখিলাম দেখি আজও আবার আপ ডুকি তলিন মনে হয় সিদ্ধর আরও আছে হয় নাকি নয়, এইভাবে ঘুরি ঘুরি যায় যেতে দেখা যায় বোধে সিদ্ধর ব্যাকক্ষণ নাটা ওই তাইলে আবার ঢুকিতে পারিব না একটা বুদ্ধ বুথাং বুত তোপাশাতি তলি কি হারণে এই যে এই কর্মগান সৃষ্টি হর এই পাপ্পান সৃষ্টি হর হ্যাঁ সংস্কার গান উৎপন্ন ইয়ে আগে দর্শন করা ফুরিব এই জিনিস তুন ইয়েন উৎপন্ন হই আই এখন যদি ইয়েনর ধ্বংস করতাম চাইলে জিয়েন তুন উৎপন্ন হই ইয়েনে আত্ম ধ্বংস করা ফুরিব ভূতং ভূত তো পশ্চাতি ভূতং ভূত তো দৃশ্যা ভূতস্য নিবিদায় বিরাগায় নিরোধায় পাটিপন্ন হতি অর্থাৎ আই সাপ দেখিলাম তৈলি আই সাপি কন্দিটুক কি ইয়ান সাইটাম যায় না আই গত্ত দেখিলাম এই গত্তরে আই ক্যাঙ্গরি ইয়েনরে নারণ যায় ইয়েন আই এন অবলম্বন করি এই গত্ত এইবে কি করলাম এইবারে নাড়ে দিলাম এলা কথা বুঝিতে পারছি ভূতং ভূত তু ফসাতি ভূতং ভূত তু দৃশ্যা আই ইয়েনর কারণে ইয়েন উৎপন্ন হয় ইয়েন আই দর্শন করছি তৈলি ইয়েন নিরুতলি ইয়েন নিরুদ্ধ হয় ইয়েন আই দর্শন করছি তৈলি আই নিরুদ্ধ করতাম চাইলে তৈলি আত্মন এই কর্মগান পরিত্যাগ করা পড়িব তো এই কথাগান হইতে ভূতং ভূত তু ফসাতি জিয়েন উত্তন উৎপন্ন হয়ে ইয়েন আই দর্শন করছি ভূতং ভূত তু দৃশ্যা আই এন যথাযথভাবে দর্শন করি নে ইয়েনরে ক্যাঙ্গরি প্রতিকারলায় আত্মন খন কর্মগান অবলম্বন করা পড়িব ইয়েন আই প্রচেষ্টা চালাইলাম তো ইয়েন লেহর দেখি মানে ভূতাশা নিবিদায় বিরাগায় ওই বানতে প্রথমে যে কই বিরাগায় বিক্ষাবে নৌসারা গায় এ ঠিক তুদ্রুপ এড়িও কিন্তু ইয়ে কই ভূতাশা জিয়েন তুন উৎপন্ন হয় নিবিদায় বিরাগায় নিরোদায় পাটিপন্ন হতি এভাঙ্কু বিক্ষাবে চাকুমন্ত বাপাশান্তি যেন মনে করেন অনারা চোখে দেখল হয় নাকি না কিন্তু অনাত্মন যদি এই জ্ঞান শক্তি না থাকে অনাত্মন যদি যদি বুঝিবের মতো সমানতা না থাকে অনেক দর্শন গর্জন বলতে কিন্তু অনাত্মন জ্ঞান উৎপন্ন নহব তৈলি জ্ঞান উৎপন্ন করতে হইলে অনাত্মন জিয়ান প্রজ্ঞার প্রয়োজন চিন্তা চেতনা মানসিকতা এবং অভিজ্ঞতার প্রয়োজন ইয়ে নান প্রয়োগ করেই নেই অনাত্মন কী হওয়া করিব দে ইয়ে সঠিক সিদ্ধান্ত কার নেওয়া করিব তৈলি এহতলায় হয়ে দেখি বিরাগায় নিরোদায় পাটিপন্ন হতি এবং কবি কবে চাকুমন্দ পশান্তি অর্থাৎ অন এখন ফতদি গেলেন অনে কিন্তু চোখে দেখন হয় নাকি না সামনে দিয়ে রাস্তার মধ্যে উগ্র খাটা পরি দেখি হয় নাকি না খাটাই বউ দেখুন কিন্তু উগ্র মানুষ কী করছি ইবে এড়িয়ে নে গেছে বই ইবে দর্শন করছে বটে কিন্তু ওর জ্ঞান কম বিবেক কম ও কিন্তু ইয়ে ফালাই না ওদের হয় নাকি না কিন্তু আরেকজনে দাঁত দে ও দেখে দে চিন্তা করে দে এ কাটাবো আই দেখি না হয়তো সরি গেলাম হ্যাঁ আরেকজনে ঘুরিব আরেকজনে কষ্ট পাইব আই এবার যদি সরাই তাহলে আমি পুণ্য অর্জন করলাম আরেকজনের সুখ দিলাম ওর জ্ঞান না উৎপন্ন হয় একটা কথা বুঝতে পারছি তৈলি কেহ আছে যে ইবে শুধুমাত্র মাত্র ভূতস্যা নিবিদায় পর্যন্ত হ্যাঁ বিরাগায় নয় নিবিদায় তারপর বিরাগায় তারপর নিরোদায় তারপর পাটিপন্ন হতি ইয়ানলা যে প্রচেষ্টা চালায় নি ও অতিক্রম করে যাব তৈলি এতেই এবার চক্ষুষ্মান হওয়া যাব কথা বুঝছি নে ওর চোখ আছে কিন্তু জ্ঞান নাই ও দেখের কিন্তু আরেকজনেরে ইয়ান জ্ঞান উৎপন্ন করিবে সহযোগিতা নকরে হয় নাকি না তৈলি বুদ্ধ এই কথাগান এড়ে একখান শাশ্বত দৃষ্টির হতা হইয়ে উচ্চের দৃষ্টির হতা হইয়ে আর কালের চক্ষুষ্মানের হতা হই অর্থাৎ
যারা মুক্তি লাভ করতে চায়, যারা নির্বাণ সাক্ষাৎ করতে চায়, যারা ৩১ প্রকার লোকভূমির অতিক্রম করিনে যারা নির্বাণ পতনমেদি যেতে চায়, তাহলে ৩১ প্রকার লোকভূমির প্রতি যতদিন পর্যন্ত ইয়েন আসক্তি বিদ্যমান থাকিব, ইয়েন সুখ অনুভব করিব, ইয়েন প্রত্যাশা করিব, চিত্তগান সংযোজিত থাকিব, ততদিন পর্যন্ত ৩১ প্রকার লোকভূমি তো পরিভ্রমণ করিব। আর যদি সন্দেহ হয় না ৩১ প্রকার লোকভূমি, তাই আর ভ্রমণ করতাম না চায়, ইয়েন তো মুখদি নয় হর্মদি করা করিব। অনে ৩১ প্রকার লোকভূমিরে অনে যদি অগ্নিকুণ্ড মনে করাতে হয়, অনারে পঞ্চশীল নয়, ১০ শীল নয়, ২২৭ শীল নয়, অনারে যদি হয়তো অনজাব দিবে লাই, ই অনজাব দিবে হয় নাকি নয়? যেন কোন মানুষ নিজের প্রাণরে যে রক্ষা করতে চায়, হ্যাঁ ইবে বিপদ আপদ যদি পালি, হ্যাঁ বাঘে মনে করেন আতবেড়াই দর্জি, তো যাই হোক আতে কান গালি ঢুকে গিয়ে গুই ফরান তো বাঁচিব হয় নাকি নয়? ইয়ে টানি চিরি নিয়ে দুমুর দিব, তো আত্মান ফালায় ফরান বাঁচাই পেলায় দুমুর দিব হয় নাকি নয়? যে ফরানরে রক্ষা করতে চায় হয় না? তৈলি এখন যদি মনে করেন ঠিক তদ্রুপ যেত নির্বাণ মুক্তির লয় যেতে নিজের আপ্রাণ যেতে ত্যাগ করলার চিন্তা করিব, এতে তো ওর প্রাণরেও বিসর্জন দিব হয় নাকি নয়? যে পঞ্চশীল প্রতিফলন করিন না পারে, ১০ শীল প্রতিফলন করিন না পারে, ২২৭ শীল প্রতিফলন করিন না পারে, সামান্য কিছু কর্ম করিন না পারে, তৈর অনলাইন নির্বাণ ক্যাং করি ৩১ প্রকার লোকভূমিরে যে ভয় করে, হ্যাঁ ইয়ে নতুন যে নিষ্কৃতি ভাইতো চায় অনলাইন হলোদের নির্বাণ কথা বুঝিতে জিনে। এখন তো ৩১ প্রকার লোকভূমির নড়ায় নর করেও নজরায় হয় নাকি নয়? তীর্যকুলের জনরও নড়ায় ফাফরেও নড়ায় হয় না নয়? এন হলি তো ওই নর করে ডরায় কি ফাপ কর্ম নগত্য, অন্যায় কর্ম নগত্য, অপরাধ কর্ম নগত্য হয় নাকি নয়? তো যাই হোক ওনারা আজ এডে এই যে দূতাঙ্গ কুটিরত আজি এই কঠিন শিবর দান উপলক্ষে এডে যারা ওনারা সমবেত হইন, তো বান্তে প্রতি শুক্রবারে ব্যাকুণের উদ্দেশ্যে দেশনা প্রদান করে, তো মানে কিছু সপ্তাহ ধরে বান্তে সম্মুখ দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি সম্পর্কে কিছু বান্তে দেশনা করছে। আজিও কিন্তু বান্তে এই সম্মুখ দৃষ্টি এবং এই মিথ্যা দৃষ্টি সম্পর্কে ইয়েন যে বুদ্ধ শাশ্বত দৃষ্টি এবং উচ্চের দৃষ্টির যে হতাগান আছে বান্তে কিন্তু এই হতাগান ব্যক্ত করছি। হয়তো আগে এইভাবে বান্তে ইয়েন এই হতাগান ন হয়, তো অন্যভাবে বান্তে হতাগান হই, তো ব্যাগ কোনো তো নিয়েন চিন্তা করা পরে বোধে এই যে বান্তে ফতমা হই দে ধর্ম, হ্যাঁ তারপরে হলো দে ধর্ম ইয়েন আচরণ করতে যায় না, আর তুন কীভাবে ইয়েন চলা ফুরিব, আর ইয়েন মানুষ মানুষেরাই যদি ভালো পথতো যদি আইনতে চায় তাহলে মানুষ মানুষেরা পারিব, যাহা কিছু আইন করে তাও করে মানুষ, আবার আইনও ভঙ্গ করে তাও মানুষ, বিচারও করে তাও মানুষ, সমাধানও করে তাও মানুষ, সমস্যা সৃষ্টি করে তাও মানুষ হয় না? কথা ঠিক আছে না? তাহলে আর মানুষের মানুষের মধ্যে যদি ভালোর দীক্ষান গ্রহণ করি খারাপর দীক্ষান যদি প্রয়োজন যদি ইয়েন যদি পরিত্যাগ করে তাহলে এত সমস্যা গুণ না থাকে হয় নাকি না? কিন্তু এত নাড়াচাড়া তো ভালো নয়, কিন্তু এই নাড়াচাড়া তো ব্যাগ কোনে পছন্দ করে, এখন ইয়া বইতে বইতে যেতে কি কষ্ট লাগে, তারপর হবে না তোমার বইতে মনে নকর তিতি ভালো লাগে, তিতি তিতে যেতে কষ্ট লাগবে, তারপরে দুইটু মনে হইব, দুইটি দুইটি যেতে কষ্ট লাগিব, আবার বইতে মনে হইব হয় নাকি না? এই নাড়াচাড়ার অবস্থা ইয়ে পরিত্যাগ করা পড়ি, কথা বুঝিতে পারছি নে? ইর্জা পথ মনে করি আই আডে খাম করি না পারি বই খাম করছো, কথা বুঝিতে পারছি নে? কিন্তু নিজের রুচি পরিবর্তন করি খানিক্ষণ এঁকে যাইব, খানিক্ষণ এঁকে যাইব, এই দুমুখে সাপর মতো হইলি খেঁড়ার মতো চলিলি এই মানুষের চিনন বোধ কঠিন, খেঁড়া খেঁড়া না তখন খেঁড়া সাম্য দি তুললি অনেক ডেনে যাইব না বামে যাইব সৈন্য পারিবেন হয় না? খানিক্ষণ এঁকে এঁকে যাইব, কিন্তু মানুষ তো সামনে যাইতে পারে, হ্যাঁ পিছনে জানতে পারে,
আবার সাপ বলে যদি দুমিক্ষ বলে সাপ আছে, ক্ষতিকে সামনে যায় আবার দেখো এসে বলে ফিরছে যায়। হ্যাঁ, এটি কেন হয় না নয়? তলি মানুষই যদি চিন্তা করে দেয় আর আর খেঁড়ার মতো ন চললুম, দুমুখো সাপের মতো ন চললুম, সুকন্যা সন্ন করছ তৈলি দেখা যায় বোধে। হ্যাঁ, সুবিধে বাদুর চিন্তাকান যদি ন করে দেওয়া হয় আর মানুষ হই না, মানুষ বেয়ে কোনো বালাগান চায় না, মঙ্গলগান চায় না, কিলি আরেকজনের কষ্ট দিই দুঃখ দিই আয় আনন্দ অনুভব করতাম। হ্যাঁ, তৈলি আরেকজনের দুঃখ দিই কষ্ট দিই আঘাত দিই অনিষ্ট সাধন করি নে। হ্যাঁ, আই যদি সুখ যদি গড়ি দিই, সুখ যদি আনন্দ মনে করি দিই অয় আনন্দ ভাই দিই অয়, এই সুখ তো সুখ নইব। যদি মনে করেন অপরাধ কর্ম যদি ন থাকে তাহলে বিচার আদালত তাইব না, ন তাইব দে নয় না, অপরাধ যতদিন আছে বিচার আদালত তাই হয় নাকি না? তাহলে অপরাধ পরিত্যাগ করলি বিচার আদালত আর ন তাইব হয় নাকি না? তৈলি অন্যায় করার দে মানুষ, হ্যাঁ আবার অন্যায়ের বিচার করার দিও মানুষ, হ্যাঁ আবার মানুষ মানুষের খারাপ বানার দিও মানুষ, আবার বালুর প্রশংসা করার দিও মানুষ হয় নাকি না? তৈলে আর মানুষের এত রং রং বেরঙ্কা এত চেহারা এড়িক কেকা শোন, একতলায় এক একজনের চেহারা এক এক বইতে দেয়। হ্যাঁ, মানুষ যে পরিব অন্যান্য শোন টিয়ে বাকি আছে, টিয়ে ভাগে যা করতুন যদি উগ্গল হই না, যদি যা কর সারি দিই অনিবে জরিন্দ পারিবে চিনিবেন না, বেকুন সবুজ কালার দেখতে মেকুন একই ধরনের, ময়না ফাঁকি দেখিলি নাকি চকুর উদ্দি সাদা তাইলে বেকুনের সাদা অ নাকি নয়? কিন্তু মানুষের চেহারা কোন সন্ত একজনের চেহারা একজনের লয় না বলি, এত রং বেরং বৈচিত্র্য মানুষ, এই বৈচিত্র্য মানুষের চেহারা যুক্তর মধ্যে খেঙ্গরি সত্য গান প্রকৃত ন্যায় গান খেঙ্গরি বাঁচি উঠব হয় নাকি নয়? আর তো এখন তো নতুন প্রযুক্তি দিই বাইরে গিয়ে, হ্যাঁ সাদা খালা চিনন পর্যন্ত বড় মুশকিল, মেক আপ করে দিলি হ্যাঁ বুঝে যাব না তে, এখন তো মানে আগত বেশি ডেঞ্জারাস আছে কি, আগে মানুষের এত ছবি নোয়াছিল এত এই ধরনের নোয়াছিল, মেক আপও নোয়াছিল এত ফ্যাশনও নোয়াছিল, লালের কালা কালার লাল এই ধরনের নোয়াছিল হয় নাকি ন? বাস্তবিকেন মানুষেরা সহজেই ইয়েন দর্শন করিত পাইতো, একজন মানুষের দেখিলে ইবেরে আজীবনে মনে রাখিত পাইতো হয় নাকি ন? এখন মানুষের যে মানে এই মেক আপ পণ বাইরে হয় নাকি নয়, আজি এক ড্রেস কালি এক ড্রেস পরু আর এক ড্রেস এক এক ধরনের যেতে মেক আপের এক এক রূপ পরিবর্তন হয় নাকি ন? ইন্দি মানুষের বিভ্রান্ত হতে নয় না হয় নাকি ন? মানুষ বাস্তবপান গ্রহণ করি বেলায় যেই গুণান থাকে এই গুণান নষ্ট হয়ে যায় হয় নাকি নয়? এই চেহারা পরিবর্তন অভ্যেস ইয়ান পরিত্যাগ করা ফুরি হয় নাকি নয়? রূপ পরিবর্তন ইয়েন অভ্যেস ইয়ম পরিত্যাগ করা ফুরি হয় নাকি নয়? সুকন্বেষণ ও চিন্তা চেতনা ইয়ম পরিত্যাগ করা ফুরি হঠাৎ বুঝিতে পারছি নি? যদি মানুষ প্রত্যেকে যদি ইয়ান চায় আর আর অন্য হলে কিছু নচায় বুদ্ধ হদ্দে কি, যদি আর এটি সৎ কুশল কর্ম সম্পাদন করি নে বেকুনে চিন্তা করার যে স্বর্গত যাই, হ্যাঁ স্বর্গত যাই না এটা সুখ ভোগ গজুম কত আনন্দ, হ্যাঁ এটা কত বিমান বানায় রে কি কত এটি স্বর্ণর বিভিন্ন মানে মণি মানিকর অনেক আনন্দময় জিনিস বানায় রেখে হয় না? কথা ঠিক আছে না? এতুন দান ধর্ম পুণ্যকর্ম করি চিন্তা করেন দে বিদেশত যায়নি আনন্দ উপভোগ করি বেলায় হয় না? কথা ঠিক আছে না? মানে এড়ে দান ধর্ম পুণ্য কর্ম করি স্বর্গত যায়নি স্বর্গ বানাই বেলায় স্বর্গত সুখ ভোগ করি বেলায় কিয়া মানুষ যদি এড়ে যদি এইভাবে যদি কর্ম করে তাহলে সুখ ভোগই না এড়ে করি না করে। হ্যাঁ, মানুষ মানুষের অনেকের কষ্ট ন দুঃখ না দুঃখ ন দুঃখ না অনিষ্ট চেতনা নগরুক না আরেকজনের ক্ষতি চেতনা নগরুক না আরেকজনের অমঙ্গল কমনা নগরুক না, ইউন যদি নগর দেওয়া হয় যার যার হর্ম দিনে যদি চলে দেওয়া হয় স্বর্গ তো আর আকাশ দান ভরিব মরিনে দেখা না ভরিব, তাহলে মানুষেরা ইহলোকন মধ্যে স্বর্গ গান স্বর্গত মধ্যে অবস্থান করিতে পারে স্বর্গ গানিয়ে দর্শন করিতে পারে হয় না? কথা ঠিক আছে না? কিন্তু আর তুমি বালানো লাগে বেশির মানে রচনা করি বেলায় রং বেরং করি বেলায় ইবেরে বারবার বাজি বেলায় গত্য যায় না ভিটামিনও তো একবার যায়
কথা বুঝিত পারছিনি। এখন তো লাই বাস্তব দিয়ে জিনিস ইয়ানরা যাতে এইভাবে মানুষেরা বিকৃত করে ফেলায় মানুষ পে কোন সত্যত্ব বঞ্চিত হয়ে যায়। ওই যে বানতে হয়ে উকলুদের জন্মান্ধ আর উকলুদের চোখ আছে কিন্তু অতুন দৃষ্টিশক্তি নাই, আরেকজনের চোখ আছে বটে কিন্তু আঁটে চলের ফরে ওর এই বিবেকখান নাই ওর জ্ঞান উৎপন্ন নোর হয় নাকি নয়। তো ঠিক তদ্রূপেও একমাত্র মানুষরা যদি এই অন্যায় অপরাধ পাপ অন্তত ইউ যদি পরিহার করি যতক্ষণ না পর্যন্ত নিজের অন্তরত্ব ইউ পরিত্যাগ নগরিব, একজন অপরজনের সহযোগিতা নগরিব, একজন অপরজনের মঙ্গল কামনা নগরিব, ততদিন পর্যন্ত পৃথিবী শান্তি নয়। হ্যাঁ, উকজন একজনের প্রতি বিদ্বেষ হিংসা ইউন উৎপন্ন করলি। হ্যাঁ, পশু পাখি যেইভাবে উগ্র উগ্রে কামড়ায় খায় ওরার মন যত হিংস্র তার সাথে বেশি হিংস্র হলে তো মানুষের মন যদি মনের মধ্যে হিংস্রতা জাগ্রত হয়। অন্যান্য প্রাণী অনশন উগ্র যদি বাঘবা লোক আরা হয় যেই প্রাণী হিংস্র হয় অথচ আরা মানুষ যে এই বাঘবালি হিংস্র প্রাণীর তো আরও বেশি হিংস্র হাম করে তবুও কিন্তু ওরারে হিংস্র ন হয় না। এই হিংস্র প্রাণী শুধু আরোগ্য হরিণ হার শুকর হার অন্যান্য বন্য প্রাণী হার ওর উদর ভর্তির লাই কুদা নিবৃত্তির লাই হয় না, কথা ঠিক আছে না? ওইবে যদি বাইরে হয় ওর ফ্যাটর কী দেওয়া আছে আর দিয়ে উগ্র খায় নে ফ্যাট ভরে গিয়ে গই ও খায় নে জঙ্গলের ভিতরে যায় নে এনে ঘুরি হয় না, কথা ঠিক আছে না? কিন্তু মানুষ মানুষের মাংস ন খায় কিন্তু মানুষ মানুষেরও যদি আঘাত দিতে চায় কষ্ট দিতে চায় দুঃখ দিতে চায় মানে কি এই মানুষের আর কি তিলে তিলে আঘাত দুঃখ দিনে মনের ইচ্ছের সাথে মিটে এনে শেষ নগরিব হয় না, কথা ঠিক আছে না? তৈলে ওই হিংস্র প্রাণী ওরা হিংস্র হয় কিন্তু এই হিংস্র প্রাণী নয় ওর জীবিকালায় ও হিংস্রতা করতে হয় না। কিন্তু মানুষের যেতে মানবতা যাইগুই জ্ঞান যাইগুই ইটেই যাইগুই নিজের মন যেতে পাপক্লিষ্ট হয়ে যাইগুই এবং লোভ দেশ মোহিংসে বিদ্বেষে জর্জরিত হয়ে যাইগুই মানুষ কিন্তু হিংস্র প্রাণীর চাইতেও আরও বেশি হিংস্র উৎপাদন করে হয় নাকি না? তাই অন্য উগ্র বাঘে অন্য বাঘরার প্রতি কতটুক পর্যন্ত হিংস্রাতে করে করে না নগরে তো নয় হয়তো যদি উগ্র উগ্র হরা হর দুগো দুমিকে গিয়ে কিন্তু তারা মানুষ মানুষের হর হয় নাকি না? ইটার আর দাঁতে হর দে কিন্তু আর 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 আতন মেদি কিন্তু দাঁত টাত নাই হয় নাকি না? কিন্তু আতি আনন্দ মেদি যে জিনিস সব ভয় দিব ইবে মারিব দে কিন্তু যাতারা বানাই ফেলেন হয় না, কথা ঠিক আছে না? মাথার ব্রেন দিয়ে যে জিনিস সব বানাইব কি টাউন উল্টাই ফেলাইব হয় না, কথা ঠিক আছে না? একগ্র মারিব দে কি হাত ব্যবহার করা নকরিব মাথা দিনে যে হামন করিব একগ্র মানুষ অনেক মানুষের ইয়ে দুঃখের হারণগুণ সৃষ্টি করে। তো আমরা যদি এই দিক চিন্তা করি মানুষ মানুষের যদি কল্যাণ লায় ভালোর লায় মঙ্গল লায় শান্তির লায় যা কিছু সব মানসিকতায় যদি উৎপন্ন করে এটা কোনো জিনিস খারাপ ন কিন্তু আর আর মন না সঠিকভাবে রাখিনে ইনারত্ব ব্যবহার করা পড়ে কথা হয় না? যা কিছু জিনিস উৎপন্ন করছি ব্যক্তি তো আর মানুষের বালার লাগে হয় না, কিন্তু আর সঠিকভাবে ব্যবহার ন করি কিলে ব্যবহার ন করি মন যে তা খারাপ হয় ইয়ে আর খারাপভাবে ব্যবহার করি কথাটা ঠিক আছে না? দা বাইর করছি তো মানুষের মারি ফেলাই ন দা বাইর যদি গাছ কাটি ফেললায় বাঁশ কাটি ফেললায় আর আর ব্যবহার্য জিনিস ইউন ব্যবহার কাজ করে ফেললাই দা বানাই হয় না, কিন্তু মন যে তা খারাপ হয় এত মানুষের ইয়ে মারি ফেল কথা ঠিক আছে না? তো জিনিস সেন আর আর প্রয়োজনে বাইর করছি কিন্তু আর মন যেতে খারাপ হয়ে দেখুই ইয়ে আর সঠিকভাবে ব্যবহার ন করি ইয়ে আর খারাপভাবে ব্যবহার করি হয় না। পৃথিবীর যদি শান্তি আনতে চায় সুখের পথের মধ্যে আনতে চায় আর আর মনতুন এই হিংস্র চেতনা গান হিংসা চেতনা গান বিদ্বেষ চেতনা গান পরিত্যাগ করি একজন অপরজনের যদি সহযোগিতা করে একজন অপরজনের যদি সহায়তা করে সাহায্য করে তো
তৈলি একমাত্র সম্ভব হইব, তৈলি পৃথিবী শান্তি হইব, সুখ হইব, এক একজনের সুখে দিন অতিবাহিত করতে না কেন। ইয়ে নাই তো ধর্ম, ধর্ম আচরণ করে দিয়ে তো ব্যাগ কোনো সুখ লাই শান্তি লাই হয় না কেন। তৈলি যারা ধর্ম প্রাণ বানতে হইয়ে দেখি, ওনারা যদি ধর্মগান যদি অনসত্য পথে চলন ন্যায় পথে চলন, ওনারা আরেকজনে গালি দিব অনেক গালি নদীবেন, ওনারা ওনারা আঘাত করিব ওরে কিন্তু অনেক আঘাত ন করিবেন, ওনারে মৈত্রী দিবেন পরিবুদে। হ্যাঁ, এই যে বানতে এডে এই যে বুদ্ধির উপদেশের হতাগান আছে, বুদ্ধ হইয়ে দি মিত্রে জয় করিবে দি সত্য দি, হ্যাঁ ক্রোতরে জয় করিবে দে অক্রোতের মাধ্যমে হয় নাকি নয়, অধর্মরে জয় করিব দে ধর্মর মাধ্যমে। হ্যাঁ তৈলি এখন মিত্রে কেঙ্গরে জয় করা পড়িব সত্য দি, মৌনতা দি নয় নীরবতা দি নয়, একজনে মিথ্যা হতা হইব অনারা সত্য হতা হবে হয় নাকি নয়, তাহলে কেউ হইব দে অধর্ম পথে চলিব অনারা ধর্ম পথে চলিবেন, ধর্ম পথে যত বাধা দিব অনারা ধর্ম আরও বেশি করিবেন, কথা বুঝুন না, যার জিয়েন বল গুরু হওয়া হইলে তা কান্দিতে খান্তি বল হয় না, কথা ঠিক আছে না, ধার্মিক মানুষের ধর্ম বল নয় না, তৈলি ওর যদি ধর্মর বল যদি কমে যায় গই ধর্ম হাম করি ধর্মর বল বাড়ানো করিব না নাকি নয়, দাড়ি ফাল্লার মাসে ইন্দি যত জিনিস বেশি দিব অনার ফাল্লার ইন্দি বাড়ি করি তৈলি অনার ইন্দিও দেশি দিয়া ফুরিব হয় না, কথা ঠিক আছে না, ফাঁপিয়ে চাইব দে পাপ কর্ম করি না পাপ পান বাড়াই ফেললাই হয় না, তৈলি পুণ্যবানে চাইব দে কি পুণ্যগান যত বেশি করি ওর ফাল্লা বাড়ি করি ফেললে, তৈলি বুদ্ধ এখন লাগবে যদি কি মিত্রে জয় করা পড়িব দেখি সত্য দি, নীরবতা দি নয় নীরবতার কোনো হাম নয় এই বলে তো সুবিধা বাটি, কথা বুঝিত পারছিনি, আয় কৌদি সব চাইতে যেবে অন্য যেবে বিচক্ষণ খনকে আর ভালো নয় খারাপ নয় এই মানুষ বড় ডেঞ্জার আছে, কথা বুঝছিনি, এই বলে তো সুযোগ সন্ধানী সত্যরে সত্য নয় মিথ্যেরও মিথ্যে নয়, যে কে জড়াই মেয়েকে জুগ দিব হয় না নয়, ই মেয়ে করলে একে হবে এই করলে ই বলে তো বড় ডেঞ্জারাস হয় নাকি নয়, আর যে ই বে সত্যরে সত্য হবো মিথ্যেরে মিথ্যে হবো, হ্যাঁ তো ওনারে মনে করেন উগরে আরেকজনেরও অন্যায় করে বলে যে অন্যায় হারি অন্যায় হারি হইবেন দেন, হ্যাঁ অনে মনে করেন কি এই খাম্মান অন্যায় এই কর্মগান খারাপ এই এন কবেন দে অনে ফাঁপ কর্মরে দে তুই ফাঁপি তুই দুশীল তুই খারাপ ইং হয়ে কোনো লাভ নাই, খাঁচারা হয়ে দিন হয় না হানিক নাগদি ন হই আই তো এটা সিটেঙ্গ হতা দিয়ে হয়ে দিন এটা শুদ্ধ হতা দিতে নয় হয় না নয়, খাঁচারা ইবে দলিও খাঁচারা বাজিব ইবের দুবেলা চালিও খাঁচারা বাজিব হয় না, কথা ঠিক আছে না, ঠিক তদ্রুপ যে খারাপ মানুষ ভালো হইতো নচায় অনে বালা উপদেশ দিবেন অনারা খারাপ বানাইব খেঙরে বানাইব অনে কইন দে বালা হতা অন্দি যাই কইব দে আর ইয়েন কইয়ে দে অনার বালা হাতা কান্ন কইব অন্দি যাই কইব দে আর ইয়েন কইয়ে দে, এলা কথা বুঝিনি, অনে দিউন দে যত উপদেশ ইয়েন যেতে গ্রহণ ন করে ইবে তো হারা ইবে যায়নি ইয়েন ওরা মিথ্যে করে কইব এলা বালা হইব নি, এক লাই যদি যে ভালো হইতো না চায় ওর যদি সৎ উপদেশ দে হয় এই সৎ উপদেশ দিয়ে কোনোদিন নয় ওই কয়লা কয়লাই তাই হয় নাকি নয়, দুলি ইয়েন যতদিন যেন ময়লা পরিষ্কার করা সম্ভব নয়, আর যারা ভালো হইতে চায় ওরা কি মানে ইয়ে ভালো ধর্ম গান গ্রহণ করতে চাইব, হ্যাঁ ভালো উপদেশ গ্রহণ করতে চাইব ভালো ধর্মপত্র নিবেলাই চাইব ভালো শিক্ষা গান গ্রহণ করতে চাইব হয় নাকি নয়, কিন্তু যারা ভালো হইতে না চায় ওরা জোর করে কোনোদিন সম্ভব নয়, হ্যাঁ তই যাই হোক ওনারা যারা আজি সমবেত হইন আসলে এই মানে হঠাৎ করি এটা আসলে ব্যাগ কোনোরে বয়স পেতু কিন্তু ওই নিচ যদি বালুই বিজনের হারণে এটা ভ্যাকসিনের দিয়ে সম্ভব নয়, তো যার হারণে যায় না আসলে অনেকের কষ্ট হই, তো ইয়েনও একখান কেন করিবেন ইয়েন একখান কর্মর বিভাগ মনে করা করি উঠে ওনারার যে আজও ফাফর গিয়া আইন আজও ন যায়, কিছুদিন আগেও বানতে শুক্রবারে দেশনা করছি এই সমতল বৌদ্ধর মধ্যে এই ফাফর বিভাগ ইন আরও হত জন্ম হত বছর চলিব ইয়ে নাই কইন পারি, কারণ অতীত অতীতে বহুত আর শ্রদ্ধাবান দায়
সদ্ধর্মর হিতাশী উপাসক উপাসিকা এবং অনেক ভিক্ষুরা এই সদ্ধর্মরে রক্ষা করি বেলায় ধর্মর শ্রীবৃদ্ধি সাধন করি বেলায় মানে আপ্রাণ প্রচেষ্টা চালাই কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে ওরা অনেক প্রকার কষ্ট পাইগি ওনারা অনেক আঘাত পাইগি এই কষ্টর বিপাক আঘাতর ইউন কর্মর বিপাক এই হতে যে মানে ইউন মানে শেষ হইব ই হৈন্য ভাজ্য আরও যদি পাপ কাজ করে দেয় আরও যদি অন্যায় কাজ করে দেয় ভবিষ্যতে আরও কত দুর্দশা আইব ইয়ানোর কোনো ঠিক ঠিকা হানে কারণ আরা তবে কোনে কর্ম আদে কর্মফল বিশ্বাস হয় না কথা ঠিক আছে না তৈলি ই কর্মফল বুক করানো পড়িব পড়ব না পড়িব উগ্র যারার মনত মধ্যে যদি একখান ভালো চেতনা থাকে সচেতনা থাকে এই সচেতনার মারণ মানে কি তৈলি একখান সৎ অনেক কিছু পৃথিবীর সম্ভাবনার নষ্ট করে দ হয় নাকি না মানুষ যা কিছু ভালো কর্ম করে ওর মনন মধ্যে একখান সচেতনা ইয়েনর প্রতিফলন হয় এই সৎকর্ম ইয়ে হয় নাকি না তৈলি উগ্র মানুষের মনের ভিতরে আঘাত দন মানে কি সৎ কিছু প্রতিফলন এবারে নষ্ট করে দ উগ্র কলি ইবে ফুল উৎপাদনের সমর্থ ফুল উত্তুন ফল উৎপাদনের সমর্থ ফল ইবে পরিপক্ক হইলে আরোগ্য গাছ উৎপাদনের সমর্থ হয় নাকি না কিন্তু ইবেরে কলিতে যদি নষ্ট করি দেয় তলি ইবে ফুল ভুড়ি না ফেললো হ্যাঁ ইবে ফল অবদান করি না ফেললো ইবে আবার আরোগ্য গাছ সৃষ্টি করি না ফেললো হয় নাকি না তলি উগ্র সুন্দর মন সুন্দর মানসিকতা সচেতনা ইয়ে নরে নষ্ট করি দন মানে অনেক সম্ভাবনারে ইয়ে নষ্ট করি দ হয় নাকি না তো যাই হোক ভাঙতে সবসময় এটা যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকা ওনারা আসন যতটুকু ফারণ ওনারা শীল প্রতিফালন করিবেন ধর্ম পথে চলিবেন কখনো অন্যায় এবং খারাপ পতন যদি ন যাবেন এই সংসার অন্যদি ওনারা প্রতিটা মুহূর্তে দেখুন ক্ষণে কত দুঃখে আসন অভাব অনটনে রোগ শোক ভয় উপদ্রবে সংসারের কত জ্বালা যন্ত্রণা এই উন্নয়নের জীবন অতিবাহিত করা পরে হয় নাকি না তলি কিছু দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করি এই পুণ্যগানের মাধ্যমে হয়তো মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকল্লায় চিন্তা করিতে পারে আর যারা দান ধর্ম পুণ্যকর্ম তো নয় শিল পালন তো নয় ধর্ম কর্ম তো নয় হ্যাঁ শুধু ভাব করি যা তলি মৃত্যুর পরে করে যাইব ইউনর কোনো আর অস্তিত্ব না তাই হ্যাঁ হয় নাকি না উদু ভাব করি লাভ আছে না বানতে অনেক কিছু হইতে পারে কিন্তু বানতে ন কই লাভ আছে না হ্যাঁ যেই জিনিস সামনে দেখে এই ইউনরে মানুষ যদি অস্বীকার করে হ্যাঁ অনে আঁধারে বুঝতে পারিবেন অন্ধরে বুঝতে পারিবেন এই মানুষের বুঝে নিতে পারবে হয় না কথা ঠিক আছে না বহুজন আছে যে অন্ধ মাস্টার শাসন করছি মাস্টার্স পাস করি ও কিন্তু শিক্ষকতা করে প্রফেসরই করে হয় না কিন্তু বোন মানুষ আছে তো চোখে দেখে হ্যাঁ তৈলি সামান্য শিক্ষাও অতিক্রম করে যাই না পারে হ্যাঁ তো যেই মানুষের সামনে দেখি না ন দেখি বলে হয় হ্যাঁ জানি না নজানি বলে হয় ফারি না ন পারি বলে হয় এই মানুষের কোনোদিন জানাইতে ন পারিবেন ফারাইতে ন পারিবেন বুঝাইতে ন পারিবেন হয় নাকি ন অন্ধরে ভারিবেন হ্যাঁ অজ্ঞানীরে জ্ঞান দিতে পারিবেন যেই অজ্ঞানীর ইবে জ্ঞানীর রূপ ধারণ করে ইবের কিন্তু জ্ঞান দিন না পারিবেন বুদ্ধ হদ্দে যে মূর্খ ইনে যে নিজের পণ্ডিত কয় ই বলু যে সাংঘাতিক মূর্খ হ্যাঁ আর যে মূর্খ নিজেও ইনে ও যদি হদে আই মূর্খ বুদ্ধ হদ্দে কি ও পণ্ডিত ওর জ্ঞানে পণ্ডিত কারণ ও নিজের বল নিজে দর্শন করিতে পারে কিন্তু যে মূর্খ ইনে ও নিজে পণ্ডিতালি করে ও নিজেরই নিজে ন জানে তো এখলে বুদ্ধ হদ্দে কি ই বলু দে একবারে কি ই বলু দে শেষ মূর্খ তো যাই হোক ওনারা যারা আসুন প্রত্যেকে শিল প্রতিফলন করিবেন ধর্মপথে চলিবেন আজি এডে যারা মানে ওনারা মানে কঠিন শিবর উৎসর্গর সাথে সাথে এটা ধর্মকায়া ফাউন্ডেশন অতুন মানে উপাসক উপাসিকা সাধক সাধিকা ওরাও এটা অংশগ্রহণ করিব
ওরা থাই বাসা দিনে ওরা উৎসর্গ করিব। তো ওনারা যতক্ষণ পর্যন্ত ইহুত অনুষ্ঠান না সমাপ্ত নয় ওনারা ব্যাকুণে নীরবে শ্রবণ করিবেন কি এলোমেলনও করিবেন। তো ওনারা প্রত্যেকের প্রতি আশীর্বাদ জানিয়ে পান্তের সংক্ষিপ্ত পদে সেখানেই পরিসমাপ্ত করছি। আগামী 4 ও 5 নভেম্বর 2021 পরম পূজ্য ধর্মধাম কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বুদ্ধ মহাপুত্র চট্টগ্রাম দামতম শুভ করে শুভতান অনুষ্ঠিত হতে যাচ্ছে।